আমি ঝুমার জানি রে জান পরাণের পরাণ, ঝুমারে আমি খাইতে দেবো সুপারি আর পান। হ্যাঁ তো কিন্তু না, ঝুমাদি তো সুপারি খাইতে পারবো না, ঝুমাদির তো দাঁতে ব্যথা, গাল এরকম ফুইলা টোপলা হয়ে গেছিল না, না সুপারি চিবাইতে পারবো না, পানও চিবাইতে পারবো না, সুজি গুল্লা দিমু। হ্যাঁ ঝুমাদি সুজি গুল্লা দিমু। তুমি একটা হক কথা কইছো যে আমি তোমার জানের জান পরাণের পরাণ, আর তুমি আমার জানের জান পরাণের পরাণ। আমি তোমারে বড্ড ভালোবাসি। আমি তোমারে কইছি না যে তোমার ভিডিও দেখলে আমার মজা লাগে, হাসি লাগে? দেখো যার ভিডিও দেখে মজা লাগে হাসি লাগে তার ভিডিও দেখতে থাকতে হয়, আর আমিও তোমার ভিডিও দেখতে থাকি। দেখছো তুমি যেই আমারে নিয়ে কথা কইছো আমার দিলটা গার্ডেন গার্ডেন হয়ে গেছে। হ্যাঁ তোমারে আমি বড্ড ভালোবাসি, তবে হ্যাঁ এত ভালোবাসি না যে তুমি আমার বররে নিয়া উল্টাপাল্টা কিছু কইলে তোমারে আমি ছাইড়া দিব। ওই যে তুমি কইছো না যে আমি যতই তোর খিস্তি খামারি মারি, আমি যতই তোর বররে নিয়া কথা কই, তুই আমারই কিছু কবি না, কারণ তুই তো আমারে ভালোবাসোস। না 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 না, ভালোবাসার মধ্যে ফারাক আছে গো। তুমি যদি আমার খিস্তি খামারি করো, তুমি যদি আমার বরে নিয়ে উল্টাপাল্টা কও, আমাকে পিছনে বাঁশ বাগানের বাঁশগুলি এখনো পইড়া রয়েছে বুঝলা, আছোলা সেগুলি নিয়ে একেবারে জায়গা মতন দিয়ে ঘুরাইয়া দিব। হ্যাঁ আছোলা, কিন্তু আমি চাই না ওই সমস্ত করতে। আর আমি জানি তুমি আমার নিয়ে খিস্তাইবাও না, আর আমার বরে নিয়েও কিছু কইবা না, তাই না জুমাদি? হ্যাঁ দেখছো তোমার আমি আর থুতুপুরি ডাকি না, জুমাদি কমু। তুমি যখন আমার সুতপা কইবা ভালোবাসা ডাকবা, তোমারও আমি ঝুমাদি কমু। যে যেমনটা দিবে সে তেমনটাই ফেরত পাইবে সুতপার কাছ থেকে। আর কি কইছো, সুতপা সঞ্জয়ের ভিডিও ভালো লাগে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আর আরও একটা কথা কইছো যে আমাকেও দলের মধ্যে মম মানে মুনমুন্দি, হ্যাপি মানে সুলতা দি, মিলি আরও অনেকের কথা কইছো, তাগো ভিউজ হয় না। কেডা কইছে তোমায় যে তাগো ভিউজ হয় না? তাগো ভিডিও দেখো, তাকে ভিডিও নাকি তোমার বোরিং লাগে? কেন বোরিং লাগে কেন, ভালোবাসা দেখবা ভালো লাগবো, ওগো ভিডিওতেও ভালো ভিউজ হয়। হ্যাঁ ওরা যদি তোমার মতন এরকমভাবে ভিডিও করতো না, মানে তুমি যেইভাবে বিশেষ বিশেষভাবে ভিডিও করো সেইভাবে সেইভাবে যদি মুনমুন্দি সুলতাদি যদি ভিডিও করতো না, তাহলে তোমার কে আর কি, তোমার কে আর বাবা মা সবাই হয়ে যেত, বুঝতে পারছো? যদি তোমাকে মতন ভিডিও করতে পারতো বা করতে পারতাম আমরা। হ্যাঁ তাই ভিউজের কথা কইও না, ভিউজের কথা কইতে নাই, ভিউজ আজ আছে কাল থাক নাও থাকতে পারে, তাই ভিউজের কথা কইয়া লাভ নাই। হ্যাঁ আবার কি কইলা, কেউ পয়সা কামাইতে পারতাছে না, ভিউ ইউজই হয় না। আরে তোমার তো চ্যানেলটাই মনিটাইজ হইতাছে না, তোমার তো চ্যানেলটাই মনিটাইজ হইতাছে না, তাই কার ভিডিওতে ভিউজ আছে ভিউজ নাই, কার চ্যানেল দাঁড়াইতাছে না সেইটা চিন্তা না কইরা, নিজের চ্যানেলটারে কী করে দাঁড় করাইবা মনিটাইজ করাইবা সেই চেষ্টা করো। হ্যাঁ এই যে গয়নাগাটি বিক্রি করতে হইতাছে এইটা করতে হইব না, নিজের চ্যানেলে ভদ্র ভদ্র ভালো ভালো ভিডিও দিয়া নিজের চ্যানেলটাতে মনিটাইজ করার চেষ্টা করো। হ্যাঁ দেখো সুতপারে কইছো জানের জান পরাণের পরাণ, সুতপা কিন্তু কখনো কাউরে খারাপ বুদ্ধি দেয় নাই আর দিবও না, আর তুমিও তো সুতপার জানের জান পরাণের পরাণ। আর কি কইছো তুমি আমারে ঐশ্বরিয়া কইছো, এখন এইডারে ব্যঙ্গ কইরা কইছো না ভালো কথা কইছো সেটা তো বুঝতে পারলাম না, যদিও বুঝতে পারছি যে ব্যঙ্গ কইরাই কইছো। হ্যাঁ তো লাভ হইব না, আমার মুখ আমি ভেঙাইয়া সেঙাইয়া কমু এরম কইরা কমু, তা কি হইছে আমি আবার আমারে কেমন দেখতে লাগে সেটা নিয়ে কোনো দিন পরোয়াই করি নাই বুঝছো ঝুমাদি? তা আমি মুখ চোখ এরকম বেঁকাইয়া বেঁকাইয়াই কথা কমু, আমার মুখ চোখ বেঁকানো দেখে না লোক একটু হাসে, তাই লোকের হাসানোর জন্য আমি মুখ চোখ এরকম বেঁকাইয়া বেঁকাইয়াই কথা কমু, বুঝতে পারছো? এতে অসুবিধা কইরো না, এতে অসুবিধা নিও না। আর এই যে কইছো না আমার ভিডিও দেখতে তোমার ভালো লাগে, আমার আর সঞ্জয়ের ভিডিও দেখতে তোমার ভালো লাগে, তার জন্য মেনি 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 থ্যাংকস। আমি ঝুমার জানি রিজন পরাণের পরাণ। তো ঝুমাদি তোমারে নিয়ে আমার এইটুকু বক্তব্য ছিল, কত সুন্দর সুতপাকেটা ডাকছো। হ্যাঁ ভুলে ভবিষ্যতেও সুতপারে খিস্তাইও না, সুতপার বরের দিকে তো যাইওই না, বুঝতে পারছো? আমিও তোমার পরিবারের দিকে যামু না, সত্যি কথা কইলাম, তোমার কষ্ট দেখলে আমারও কষ্ট হয়, সেটা তো আমি আগের ভিডিওতে বললেই দিছি, আশা করতেছি তুমি বুঝতেই পারছো। দেখো আমার কাছে কিন্তু তুমি শত্রু না, তুমি যদি আমার শত্রু বানাইতে চাও সেই বিষয় আলাদা, বুঝতে পারছো? তো চলো বন্ধুরা, এইটা ছিল আমার ঝুমাদিরে নিয়ে কিছু বক্তব্য। সত্যি ঝুমাদিরে আমার খারাপ লাগে না, ঝুমাদিরে আমার কোনো দিনই খারাপ লাগেনি, খারাপ লাগবেও না আর লাগবেও না, আমি ঝুমাদিরে ভালোবাসি, ঝুমাদিও যেমন আমার ভালোবাসে আমিও ভালোবাসি। এবার আসি
কাটা পাঠার বিশ্লেষণে। তো এই কাটা পাঠা নিয়ে প্রচুর তোলপাড় হয়ে যাচ্ছে, এক একজন এক একজনের মতন মন মতন কাহিনী গড়ে তারপরে খেলাটাকে নোংরার দিকে টেনে নিয়ে যাচ্ছে, ধর্মকে ইনভলভ করছে। ঠিক আছে, তো আমি একটা কথা বলি, রিসেন্ট আমি কোর্স করেছি বিএড, এর আগে তো স্কুল বলো, কলেজ বলো, মাস্টার্স ডিগ্রি বলো, সবখানেতেই স্কুলে কলেজে শিক্ষাক্ষেত্রে বলো এভরিওয়্যার হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই, থাকে না। তো আমার মনের মধ্যেও এই নিয়ে কোনো ভেদাভেদ নেই। রিসেন্ট আমি যে কোর্স করেছি বিএড কোর্স, সেখানে আমরা যখন স্কুল ইন্টার্নশিপে গেছিলাম, আমার সঙ্গে একজন দুজন মুসলিম ফ্রেন্ড ছিল, একটা ছেলে শাহিন মণ্ডল আর একটা ছিল জেসমিন মেয়ে। ঠিক আছে, তো আমরা যখন স্কুল ইন্টার্নশিপে ক্লাস করতে যেতাম তখন আমরা পিকনিক মতন করতাম, প্রায় প্রায় একজন এক একজনের বাড়ির থেকে এক একটা জিনিস রান্না করে নিয়ে আসতাম। তো সেই শাহিন বাড়ির থেকে মাংস করে নিয়ে আসতো, মাংস রান্না করে নিয়ে এসেছিল, আমরা সবাই এক জায়গায় বসে খেয়েছি, আমরা এক পাতের থেকে একসঙ্গে খেয়েছি। তো আমরা, বিশেষ করে আমি, এই ভেদাভেদ মানি না, হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ আমি মানি না। ঠিক আছে, আর ওই একটা খ্যাকশিয়াল নিই যাকে নিয়ে এখন থেকে আমার ঢিসুম ঢিসুম চ্যানেলে মানে পিন্ডি চটকে দেবো, ওই খ্যাকশিয়ালনিকে বলছি, এই খ্যাকশিয়ালনি শোন আমার কথা, আমার কাছ থেকে বিশ্লেষণ চাইছিলিস না, শোন, কাটা পাঠা মানে তার কাটা পাঠা, তার কাটা, তার কেটে গেছে যেই পাঠার, বুঝতে পেরেছিস? তো বন্ধুরা, এই তার কাটা পাঠা আমি বলেছি, কাটা পাঠা মানে তার কাটা, যার মাথার ব্রেনের তারটা কেটে গেছে, যে মানে পাঠার মতন, পাঠাকে কেটে দিলে যেমন ছটফট ছটফট করে না, তার কেটে গেলে সেরকম ছটফট ছটফট করছে আমাকে শেষ করার জন্য, বুঝতে পেরেছ? আর এতটাই নোংরাভাবে মত হয়েছে, নিজের ইনোসেন্ট বাচ্চার ছবি লাগিয়ে তারপর ওর মানে কি বলবো, গাধা, ভেড়া বলবো না, গাধার মতন আওয়াজ দিয়ে ঘঁচু ঘঁচু করে যাচ্ছে। তুই ঘঁচু ঘঁচু করে যা, তুই করে যা, তুই আরও অনেক কিছুকে ইনভলভ করবি, তুই প্রতিবাদ এরকমভাবে ভিক্ষা চাইবি, এরকমভাবে ভিক্ষা চাইবি প্রতিবাদ, তোর ভিক্ষা চাওয়াটাই তোর জীবনের শেষ পরিণতি, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? কাটা পাঠা মানে কি? তার কাটা পাঠা। আর তুই যখন নিজেকে মেনেই নিয়েছিস পাঠা, যে তুই নিজেকেই পাঠা ভেবেছিস, তো তোকে তো আর পাঠা ডাকতে অসুবিধা থাকা নেই, থাকার কথা নয়, তাই না? অসুবিধা থাকার কথা নয়, তো পাঠা, তার কাটা পাঠা, বুঝতে পেরেছিস? আমি অন্য কিছু কাটার কথা বলিনি। তাই নিজের চালটা সাবধানে চালিস আমাকে নিয়ে, আর যাকে যাকে লেলিয়েছিস আমার পিছনে তারাও তৈরি হয়ে যা। এখন বলবো না, আমার এই ডিসুম ডিসুম চ্যানেলে বলবো, প্লাস দেখাবো। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আশা করছি কাটা পাঠার বিশ্লেষণটা আমি করতে পেরেছি। আর আমি ঝুমাদির জানের ইজেন পরানের পরান। হ্যাঁ, তো চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই খ্যাকশিয়াল নি।